আপনালকে ভাল কথা হুদকছুন এনে খটকা লগা বলে আপনালকে হুদি থাকিব কোনবাই কই নহ তেনবা কোনো কথা নাই আপনালকে ভাল কথা হুদকছুন এনে খটকা লগা বলে আপনালকে হুদি থাকিব কোনবাই কই নহ তেনবা কোনো কথা নাই আপনালকে ভাল কথা হুদকছুন এনে খটকা লগা বলে আপনালকে হুদি থাকিব কোনবাই কই নহ তেনবা কোনো কথা নাই আমি অসম গণ পরিষদ দল ভারতীয় জনতা পার্টিয়ে মিত্রতায় নির্বাচনত অবতীর্ণ হইছো আমি জানো যে 80খন পৌরসভার নির্বাচনত প্রতিটো ওয়ার্ডত মিলাটো একটা কঠিন কাম আর এই কারণে আমি তৃণমূললৈকে এটা আমি ঠেলি পঠিয়েছি যত বুঝাবুঝি হব বুঝাবুঝিরে আর যত নহব প্রতিদ্বন্দ্বিতা হব সেইটো হয়েছে স্বাভাবিকতে যেতিয়া প্রতিদ্বন্দ্বিতা হয় আপনি ধেমালিতে যদি খেল এটা কিবা যিকোনো খেলতে এনেকুৱাবিলাক কথা বতরা বা কিবা হতে পারে যার কোনো অস্বাভাবিকতা নাই মিত্রতায় আমি নির্বাচনত অবতীর্ণ হয়েছো আর আমার দৃঢ় বিশ্বাস যে কংগ্রেস এবার বিধ্বস্ত হব আর ভারতীয় জনতা পার্টি অসম গণ পরিষদে বিভিন্ন পৌরসভা দখল মাজুলী বিধানসভা উপনির্বাচনত বিপুল ভোটত প্রার্থীগুলি জয়ী হব তার প্রতিদ্বন্দ্বী নাই বলে কলেও বহাই কোয়া নহয় কারণ মইতো আগরপা কই আছো যে এটা এজেপি উঠিছে কংগ্রেস এআইডিএফ সব লোক লাগিছে আর এই যে আঞ্চলিক দলবিলাক 21 নির্বাচনের আগত যে যেতিয়া সৃষ্টি হয়েছিল সেই সময়তেই মই কৈছিলো যে এইবিলাক আসলে পুলি পোখা এইবিলাক কংগ্রেস এআইডিএফের ঔরসতে জন্ম হয়েছে আজি সেই কথাটো প্রমাণিত হয়েছে নামও তেওঁলোকে এনেকুৱা লৈছে এজিপি নিচিনাই শুনিবলে মই তেতিয়া কৈছিলোঁ যে খুব সুলেখা জিয়াই যেতিয়া চলি আছিলে তেতিয়া কোনোবাই সুরেখা নামৰ এটা চিয়াহী উলিয়াই দিছিলে কিন্তু নচলিলে তে এই দলো নচলে মানুহে বুজি পাইছে আর এইবার রিজাল্টৰ পিছতে আপোনালোকে নিজে কব যে আসলে এই দলবিলাক থাকিব না আপোনালোকে ভাল কথা হুদকছুন এনে খটকা লগা বলে আপোনালোকে হুদি থাকিব কোনোবাই কই নহ তেনেকুৱা কোনো কথা নাই আপনালকে ভাল কথা হুদকছুন এনে খটকা লগা বলে আপনালকে হুদি থাকিব কোনোবাই কই নহ তেনেকুৱা কোনো কথা নাই আপনালকে ভাল কথা হুদকছুন এনে খটকা লগা বলে আপনালকে হুদি থাকিব কোনোবাই কই নহ তেনেকুৱা কোনো কথা নাই আমি অসম গণ পরিষদ দল ভারতীয় জনতা পার্টিয়ে মিত্রতায় নির্বাচনত অবতীর্ণ হয়েছো আমি জানো যে 80খন পৌরসভার নির্বাচনত প্রতিটো ওয়ার্ডত মিলাটো একটা কঠিন কাম আর এই কারণে আমি তৃণমূললৈকে এটা আমি ঠেলি পঠিয়েছি যত বুঝাবুঝি হব বুঝাবুঝিরে আর যত নহব প্রতিদ্বন্দ্বিতা হব সেইটো হয়েছে স্বাভাবিকতে যেতিয়া প্রতিদ্বন্দ্বিতা হয় আপনি ধেমালিতে যদি খেল এটা কিবা যিকোনো খেলতে এনেকুৱাবিলাক কথা বতরা বা কিবা হতে পারে যার কোনো অস্বাভাবিকতা নাই মিত্রতায় আমি নির্বাচনত অবতীর্ণ হয়েছো আর আমার দৃঢ় বিশ্বাস যে কংগ্রেস এবার বিধ্বস্ত হব আর ভারতীয় জনতা পার্টি অসম গণ পরিষদে বিভিন্ন পৌরসভা দখল মাজুলী বিধানসভা উপনির্বাচনত বিপুল ভোটত প্রার্থীগুলি জয়ী হব তার প্রতিদ্বন্দ্বী নাই বলে কলেও বহাই কোয়া নহয় কারণ মইতো আগরপা কই আছো যে এটা এজেপি উঠিছে কংগ্রেস এআইডিএফ সব লোক লাগিছে আর এই যে আঞ্চলিক দলবিলাক 21 নির্বাচনের আগত যে যেতিয়া সৃষ্টি হয়েছিল সেই সময়তেই মই কৈছিলো যে এইবিলাক আসলে পুলি পোখা এইবিলাক কংগ্রেস এআইডিএফের ঔরসতে জন্ম হয়েছে আজি সেই কথাটো প্রমাণিত হয়েছে নামও তেওঁলোকে এনেকুৱা লৈছে এজিপি নিচিনাই শুনিবলে মই তেতিয়া কৈছিলো যে খুব সুলেখা জিয়াই যেতিয়া চলি আছিলে তেতিয়া কোনোবাই সুরেখা নামৰ এটা চিয়াহী উলিয়াই দিছিলে কিন্তু নচলিলে তে এই দলও নচলে মানুহে বুজি পাইছে আর এইবার রিজাল্টৰ পিছতে আপোনালোকে নিজে কব যে আসলে এই দলবিলাক থাকিব না।